শম্পা রান্নাঘরে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা পাঞ্জাবিদের খুব প্রিয় ডিশ আপনাদের বানিয়ে শেখাবো। আসুন, আমি সব জোগাড় করে নিয়ে চলে এসেছি, এবার রান্না জায়গায় চলে যাচ্ছি। রাজমা, তার জন্য আমি কালকে রাত্রিবেলা এই রাজমাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে ধুয়ে নিয়েছি। এই রাজমাগুলো আমি মুদিখানার দোকান থেকে কিনেছি, আপনাদের ওখানে মুদিখানার দোকানে জিজ্ঞেস করবেন তাহলে হয়তো পেয়ে যাবেন। এবার প্রথমে আমি এই রাজমাগুলো সিদ্ধ বসিয়ে দেবো। রাজমাগুলো আমি কড়াতেই সিদ্ধ করছি, আপনারা চাইলে বাড়িতে প্রেশার কুকারে সিদ্ধ করবেন। চাপা দিয়ে দিলাম, দিয়ে এরকম জাল দেবো, তাহলেই আমার রাজমাগুলো সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ আমি এখানে আমার পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নেবো। বন্ধুরা, আমার কড়াতে আমি বসিয়েছিলাম কিন্তু কড়াতে অনেক সময় লাগবে বলে আমি আমার প্রেশার কুকারের মধ্যে রাজমাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে বসিয়ে আপনারা খুব জোরে ফ্লেমে জাল দেবেন না, যেহেতু রাজমাটা প্রোটিন জাতীয় খাবার, এটা আস্তে আস্তে জাল দিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে অল্প একটু খাবার সোডাও দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি, এবার দেখবো আমার রাজমাগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। রাজমাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেবো, বসিয়ে দেবো রাজমার মশলাটা কষার জন্য। কড়াটা গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে একটু বেশি সর্ষের তেল দেবেন, কারণ এই তরকারিটা খুব রিচ হয়, ওর জন্য তেলটা একটু বেশি লাগবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আপনারা দুটো তিনটে দিতে পারেন, আমরা একটু কম ঝাল খাই, তো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো, আর এখানে আমি চারটে পাঁচটা মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। আর এখানে আমি দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা সব, এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা সব ছাড়িয়ে নিয়েছি, এগুলো সব পেস্ট করে নেবো সিলের মধ্যে। গ্যাসগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। টমেটোর কিন্তু এখন প্রচুর দাম, এগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নেবো। আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা দেখুন আপনারা এইরকম করে পেস্ট করে নেবেন, খুব মিহি করে পেস্ট করবেন না, এই তরকারিতে দিলে এরকমভাবে পেস্ট বানাতে হয়। দিয়ে এটা আবার আমি এর মধ্যে একসাথেই দিয়ে এটাকে ভাজবো, খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন বন্ধুরা, তাহলে তরকারির স্বাদটা খুব ভালো হবে। মতো ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো তরকারি, তাতে কী হবে টমেটোটা একটু গলে গলে যাবে, খেতে বেশ ভালো হবে। এবার এর মধ্যে আমি যে বাটনাবাটা জলটা রেখেছিলাম এটাও দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। এবার দেখুন এটা ফুটে গেছে জল ফেলার পরে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি ডেঙ্গি মিরিচ নিয়েছি, আপনারা বেশি ঝাল খেলে অন্য মিরিচও নিতে পারেন। এবার এটা ভালো করে নেড়ে নেবো, দিয়ে কষে নেবো, অনেকক্ষণ ধরেই কষতে হবে এই মশলাটা। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে প্রায় তেলও ছেড়ে দিয়েছে, দেখুন সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ রাজমাগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো জল, এটা একটু মাখামাখাই তরকারিটা হয়, অল্পই জল দেবে, যেহেতু আগে থাকতেই আমার রাজমাটা সিদ্ধ করা আছে, আমি অল্প করেই জল দিলাম, এরকম ভালো করে মশলাটা আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা আমি খানিকক্ষণ ফুটতে দিয়ে দেবো, খুলে দেখবো বন্ধুরা, দেখুন এটা ফুটে গেছে অনেকক্ষণ, এবার দেখুন জলও কমে গেছে, বেশ মাখা মাখা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি যে
হচ্ছে দারচিনি লবঙ্গ আর এলাচ একটু গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে ঘি ঘিটা একটু বেশি করেই দেবেন অল্প করে না কারণ পাঞ্জাবিরা খুব রিচ খায় আমি এখানে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো আর উনুনে যে কটা কাঠ আছে আর জাল দেবো না এতেই আমার রাজমাটা হয়ে যাবে তাহলে আমি শুধু নামিয়ে নেব এবার আমি আবার এটাকে চাপা দিয়ে দেবো দেখুন এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন মাখা মাখাই হয়েছে কিরকম তরকারিটা এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আমি নিয়ে দেখুন বানিয়ে চলে এসেছি রাজমা আর চাওয়াল আর স্যালাড এরা পাঞ্জাবিদের রাজমা চাওয়ালটা খুবই ফেভারিট খাবার আপনারাও এরম করে রাজমা চাওয়াল বানিয়ে খাবেন ভাত দিয়ে রাজমা হেভি হয়েছে বন্ধুরা আপনারাও এরমভাবে রাজমা বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পাশে থাকবে